আমার চ্যানেলে সবাইকে খুব ভালোবাসা ও স্বাগত। কালকে আমি আর মা একটু নিউ টাউনে বেড়াতে গেছিলাম। প্রথমে গেলাম আউট অ্যান্ড বিয়ন্ডে, একটা নতুন ক্যাফে উদ্বোধন হয়েছে সেখানে। এখন আমরা আউট অ্যান্ড বিয়ন্ডে ক্যাফের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমরা ইনসাইড আউটে ক্লোজ লেখা আছে, এখনো আসেনি ওরা, সৌহার্দ্য অর্পি। দেখি ফেরা পথে যদি ইচ্ছে হয় আবার একদিন আসবো। আজকে এসেছিলাম মাকে নিয়ে, মাও এখানে দেখা খুব ইচ্ছে ছিল কিন্তু আজকে হলো না, নিশ্চয়ই আরেকদিন হবে। ঠিক আছে, নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের উপর দিয়ে হস্তশিল্প মেলায় যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট, আমরা এখন মিষ্টি হাবে পৌঁছে গেছি। প্রথমে মিষ্টি হাবে গিয়েছিলাম, এই জায়গাটার অনেক ভালো ভালো নাম করা মিষ্টির দোকান আছে, যেমন কেশিদাস, গাঙ্গুরাম, বাঞ্ছারাম, রাধারাম, রমন মল্লিক, বলরাম মল্লিক। চলুন দেখাই ভিতরে, চলে যাবে একটু পরে। হ্যাঁ, এটা সুন্দর, এটা যে মিঠাই, এবারে আমরা যাচ্ছি মিষ্টি হাব থেকে হস্তশিল্প মেলায়। খুব সুন্দর একটা লেকের পাশ দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চললো। অপূর্ব রাস্তাটা, যেন মনে হয় মানে কলকাতার কত বাইরে এসেছি। পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমরা এখন হস্তশিল্প মেলায় এসে পড়েছি। ব্যাগের দোকান, আমরা একটু দুটো ছোটো সুন্দর সুন্দর ব্যাগ কিনলাম। এছাড়া আরও অনেক জিনিস আছে, মানে হাতের কাজ করা জিনিসের প্রচুর সম্ভার, দোকান দেখে শেষ করা যায় না একদিনে, মনে হয় এখানেই থেকে যাই। খুব অল্প সময় আসবেন না, এখানে এলে অনেকটা সময় হাতে নিয়ে আসবেন, আর একটু বেলা করে আসবেন। হ্যাঁ, মানে দুপুর দুটো আড়াইটের পরে আসলে খুব ভালো হয়। আজকের মতো এতটাই। আমার ব্লগটি ভাল লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।